ওকে, আচ্ছা, গত আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে ডিভিশন অপারেশন আমাদের কোন কোন কোয়েরির ক্ষেত্রে দরকার পড়তে পারে, কোন কোন কোয়েরির ক্ষেত্রে আমরা ডিভিশন অপারেশনটা ব্যবহার করব সেটা আমরা দেখেছি। এটা মানে একটা কমন একটা ই ছিল আর কি, টিপস ছিল, যদি কোনো জায়গায় যদি অল, এটা বলে অল আর কি, মানে সকল কিছু কোনো একটা কোয়েরিতে স্যাটিসফাই করছে কিনা এরকম ক্ষেত্রে ডিভিশন অপারেশনটা ব্যবহার করার সুযোগ রয়েছে, এটা আমরা দেখেছি। এখন এই ডিভিশন অপারেশনটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে আজকে আলোচনা আর কি। ম্যাথমেটিক্স এটা সিম্পল, আমি জাস্ট স্টেপগুলো দেখাবো। যে আর ডিভিশন বাই এস, এটা ডান দিকের যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা আমাদের হচ্ছে ডিভিশন অপারেশনের স্টেপগুলো আর কি। দেখো, ব্লু কালারের কিছু মার্ক করা আছে আবার রেড কালারের কিছু মার্ক করা আছে, এগুলো স্টেপ আর কি। এখানে মেজর দুইটা স্টেপ, হ্যাঁ, রেড কালারের একটা স্টেপ আর একটা হচ্ছে ব্লু কালারের স্টেপ। আমরা দুটো স্টেপ নিয়ে কথা বলবো আসলে। তো এই স্টেপটা, এখন আমরা প্রথমে স্টেপ ইটা চিন্তা করি, ব্লু কালারের স্টেপটা যেটুকু আছে মানে ডান দিকের স্টেপটা। এই ডান দিকের স্টেপটা দেখো কতগুলো ভাগে ভাগ করেছি আমি, মানে এগুলো ছোট ছোট অনেকগুলো অংশ আছে, যেমন এটা একটা অংশ, এটা একটা অংশ, এই যে তোমার এটা জয়েন করা হয়েছে আর কি, মানে মাল্টিপ্লাই করা হয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রজেকশন, এখানে একটা প্রজেকশন আছে। এই প্রত্যেকটা অংশ আসলে আলাদা আলাদা কি রোল প্লে করে বা কি ভূমিকা আছে সেটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে দেখি যে ব্লু কালারের অংশটুকু, ব্লু কালারের অংশটুকু খেয়াল করে দেখো তো, এটা প্রজেকশন করা হয়েছে আর মাইনাস এস আবার এস দেওয়া হয়েছে। তাহলে এটার যে স্কিমাটা, এই স্কিমাটার কি কোনো পরিবর্তন হলো? একটু চিন্তা করে বলো তো। এখানে অ্যাট্রিবিউট যে সেটটা ছিল, মানে এখানে দুটো রিলেশন আছে, একটা হচ্ছে আর একটা এস, এই আর এর যে স্কিমা এবং এস এর যে স্কিমা, তার মানে দুটো অ্যাট্রিবিউট যে সেট গুলো ছিল, অ্যাট্রিবিউট যে সেট, সেই সেট দুটো প্রথমে ডিফারেন্স করা হয়েছে, সেট ডিফারেন্স আর কি, মাইনাস করা হয়েছে সেট ডিফারেন্স, তারপরে আবার এস কমা দিয়ে, তার মানে আবার সেই অ্যাট্রিবিউট গুলো যোগ করা হয়েছে। এটার উপকারী দিকটা কি, কি করা হলো কাজটা আসলে, একটু চিন্তা করে দেখো তো। শুনতে পাচ্ছো? স্যার প্রজেকশনে স্যার যে আমি এজ গুলা বাদ দিয়ে দেওয়া হয়েছে স্যার, মানে আর থেকে মানে এজ গুলা যেগুলো বাদ দিয়েছি ছিল কিন্তু সেটা আবার বাদ এস দেওয়ার পর লিখলাম, আবার এস দিয়েছি, দেখো এখানে বাদও দিয়েছি আবার এস লিখেছি। তাহলে স্যার এইখানে স্যার আর কে, তারপরে যখন অপারেশনটা করবো তখন ডুপ্লিকেট গুলো ঢুকবে না স্যার? না, ঢুকবে ঢুকবে, দেখো স্যার এই আমি যে আর একটু, মাইনাস এস, আর মাইনাস এস তো, তাহলে এস বাদ গেল আর থেকে, তারপর আমার কমা দিয়ে আবার সেই এস কে আবারও লেখা হয়েছে। স্যার ধরো আমি একটু এস বলি, এ, এস এ ধরো আমি একটু বলি নি, এসে ধরো 10টা অ্যাট্রিবিউট ছিল, তার মধ্যে সরি আর এ ধরো 10টা অ্যাট্রিবিউট ছিল, তার মধ্যে এস এর সাথে কমন ধরো 5টা, তাহলে আর মাইনাস এস কি হলো, যেগুলো আনকমন গুলো এখানে থাকলো, আর মাইনাস এস আবার এস লিখলাম, তাহলে ওই 5টা তো আবার লেখা হলো, শেষ পর্যন্ত 10টাই তো থাকলো। তাহলে চেঞ্জটা কি করা হলো বলো, কে বলতে চাচ্ছিলে? আমি বলতে চাচ্ছিলাম স্যার, নামটা বলো তো। স্যার রাজীব, রাজীব, হ্যাঁ রাজীব বলো। স্যার হচ্ছে এখানে আর মাইনাস এস কমাই এস অফ আর এইটা দেওয়া আছে, তার মানে হলো যে আর মাইনাস এস করে আমরা একটা রেজাল্ট পাবো, হুম, সেই রেজাল্টটা নতুন, সেই রেজাল্টটা হচ্ছে নতুন একটা অ্যাট্রিবিউট, মানে প্রজেকশন করার পর আমরা যে বক্সটা পাবো আর কি, যে রিলেশনটা পাবো, আর মাইনাস এস টা নতুন একটা অ্যাট্রিবিউট হিসেবে থাকবে, আর এস টা পাশে থাকবে, ওই 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 রিলেশনের পাশে থাকবে। ওটা দুটো আলাদা রিলেশন না একটা রিলেশন? স্যার মানে মানে আমি বলতে চাচ্ছি যে আর রিলেশনের উপর তো আমরা কাজটা করছি, ছোট হাতের আর হুম রিলেশন, হুম হুম এখন আমরা প্রজেকশন করছি, তার মানে আর মাইনাস এস করে আমরা হুম হলো একটা মানে অ্যাট্রিবিউটের অনেকগুলো ভ্যালু পাবো, যে হুম অ্যাট্রিবিউটটা নতুন একটা নাম, মানে নতুন একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আর কিগুলো, হুম আর এস আগে থেকে ওই আর রিলেশনের মধ্যে যেটা ছিল সেইটা। হুম হ্যাঁ, তাহলে কি ঘটনাটা ঘটলো বলো তো। সবই তো থাকলো, ধরো তিনটা ছিল, ধরো এ বি সি করে নিলাম, হ্যাঁ ধরো সিটা কম, ধরো এ বি সি, আর এর মধ্যে ছিল এ বি সি, আর এস এর মধ্যে ছিল ধরো বি, তাহলে কি ঘটনা ঘটবে? স্যার আমি বলবো স্যার, হ্যাঁ বলো স্যার এখানে স্যার হচ্ছে যে স্যার মানে আমরা আর থেকে এসে এসের যে এসকে বাদ দিলাম, তারপরে আবার এসে অ্যাড করলাম, তাহলে হচ্ছে স্যার মানে আর থেকে যে এসের যে উপাদানগুলো মিল ছিল সেগুলো তো ডিলেট হয়ে গেল, তারপরে আবার যুক্ত হয়ে গেল, এগুলো স্যার শেষের দিকে চলে আসলো, মানে এগুলো রাইট হচ্ছে রাইট 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 নতুন একটা অর্ডার তৈরি করলো। অর্ডারটা চেঞ্জ হলো কিন্তু, মানে আমরা দেখো গত ক্লাসে কিছু এক্সাম্পলে দেখেছিলাম না, যেমন ধরো যে কখনো কখনো ওয়াই ওয়ান ওয়াই টু মাঝখানে ছিল, মনে আছে আগের স্যার এক্সাম্পল গুলো? জি স্যার,
হ্যাঁ জি স্যার, জি স্যার এবার বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ওই ঘটনাটাই ঘটেছে আসলে, অর্ডারটা চেঞ্জ করেছে, এটা আমাদের সাজানোটা সুবিধা হলো আসলে, বুঝতে পারলো? কেস একদিকে থাকলো, আমাদের মানে অপারেশনটা সুবিধা হবে। তাহলে এই পার্টটা আসলে কিছুই করেনি, এই পার্টটা কি করেছে, আমরা যা যেটা দিয়ে ভাগ দিব মানে এস দিয়ে ভাগ দিব, তো সুতরাং এস এর অ্যাক্টিভিটিস গুলো একটা আলাদা দিকে রাখলাম, এক সাইডে রাখলাম, সবাই তো একসাথে মানে আর এর মধ্যে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছিল, এখন আর বিচ্ছিন্ন ভাবে থাকবে না, এস এর অংশটুকু ডান দিকে অনেকটা জায়গায় থাকবে। আমি এক্সাম্পলে যাবো, এক্সাম্পল গেলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন ধরো, এখন আর মাইনাস এস, তাহলে কি হলো, আর মাইনাস এস যদি চিন্তা করি তাহলে হচ্ছে এস অংশটুকু তো বাদ গেল, আবার আমি এস দিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি, এখন কি হবে আমার জানো, ওই যে আর মাইনাস এস এর মধ্যে বাদ দেওয়ার কারণে যখন প্রজেকশন করব তখন কি হবে, আর মাইনাস এস বাদ দেওয়ার জন্য শুধুমাত্র এই অ্যাক্টিভিটিস গুলো পাবো আমি। এখানে যদি কোনো ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট গুলো এলিমিনেট হবে, আমি এক্সাম্পল ভালো করে দেখাবো আবার। মানে মূল যে ঘটনাটা ঘটবে, যে আর এর ভিতর থেকে এস বাদ দিয়ে একটা রিলেশন হবে, এবং তার সাথে করবো হচ্ছে আমরা এটা প্রোডাক্ট, তার মানে কি হবে, একই মানে এটা যেরকম একটা রিলেশন হয়েছে, এই দুটো মিলে একটা প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু কি হবে, এস এর গুলো এক সাইডে থাকবে, যখন মাল্টিপ্লাই হবে ডুপ্লিকেট হবে। এটা ইমাজিন করতে সমস্যা হচ্ছে, নো প্রবলেম, একটু জাস্ট মনে রাখো, আমি একটু পরে এক্সাম্পলে যাব, তখন আরো পরিষ্কার হয়ে যাবে, আমি এখন জাস্ট সামারিটা বলছি। হ্যাঁ এক্সাম্পলে এটা পরিষ্কার হবে। ফাইনালি যেটা হবে, তার মানে এই যে দেখো, আমি এখন মাউস একটু খেয়াল করার চেষ্টা করো, এটা কি করছে, রিলেশন করতেছে আর এর সাথে এভরি টাপল অফ আর মাইনাস এস, তার সাথে প্রত্যেকটা এস দিয়ে একটা একটা প্রোডাক্ট তৈরি হলো, এই অংশটুকু, তাই না? এটা আর এটা যদি মাইনাস করি, এই যে লাল থেকে নীলটা মাইনাস করি, মানে এই পার্টটুকু, এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু আছে মাইনাস করি, তাহলে কি হবে, এইখানে যারা আছে এবং তাদের মধ্যে যাদের এস নাই, মানে এই অংশটুকু যাদের নাই আর কি, এই অংশটুকুর মধ্যে যেখানে এই তোমার সেকেন্ড যে পার্টটা আছে তারা যেটা নাই, সেটা মানে সেট ডিফারেন্সের যে অপারেশনটা, সিমপ্লিসিটি অপারেশনটা, মানে কমন গুলো হচ্ছে বাদ চলে যাবে, কমন গুলো বাদ চলে যাবে, শুধু বাকি গুলো থাকবে। হ্যাঁ আচ্ছা, কমন গুলো বাদ চলে যাওয়ার অর্থটা কি, কমন গুলো বাদ চলে যাওয়ার অর্থ হচ্ছে মানে হচ্ছে ওটা দুইটার ভিতরে আছে, ওটা দুইটার মধ্যে আছে, তারপর ওই অংশটুকুই কিন্তু আমাদের আলটিমেটলি বাদ দিতে হবে। জি স্যার, শেষ পর্যন্ত তাহলে আমরা এটা যখন প্রজেকশন করব, তখন এই যে কমন যে অংশটুকু বাদ হয়ে গেছে, কমন অংশটুকু কিন্তু বাদ হয়ে গেছে, তাই না? তাহলে যেগুলো থাকলো সেগুলো কি আনকমন অংশটুকু? জি স্যার। তাহলে এটার উপর যে প্রজেকশনটা করবো সেটা কি আনকমন অংশটুকুর প্রজেকশন আসবে? জি স্যার। এখন খেয়াল করে দেখো, এইটা যদি আমরা মূল রিলেশন থেকে বাদ দিই, যেটা থেকে, তাহলে কি হবে, শুধু কমনটুকু পাবো, কারণ আমরা এখানে কি পেলাম, এই পুরোটা পেলাম হচ্ছে আনকমনটুকু, যেগুলো আসলে দুটার মধ্যে কমন নাই, এই যে এটা। তাহলে এইটা যদি আমাকে লাল থেকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে কমনটুকু, কারণ এটা হচ্ছে আনকমনটুকু, ঠিক আছে? পুরোপুরি না বুঝলে হবে, আমি একটু এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গিয়ে আবার এখানে ব্যাক করব। এই অপারেশন গুলো তোমাদের এখন পারবে, যেমন আমি জাস্ট আগে অপারেশন গুলো একটু দেখিয়ে নি সিম্পলি। এবং আর এবং এস যদি থাকে, আর যদি প্রথমটা হয় বাঁদিকেরটা, এ বি যেখানে আছে, আর ডান দিকেটা যদি বি হয়, তাহলে এটার উত্তর কি হবে একটু চিন্তা করে দেখো। আমি অবশ্য উত্তর এখানে বলে দিয়েছি, বাট থিঙ্ক ইউর সেলফ বিফোর গেট দ্য পয়েন্ট। মানে এস এর যেগুলো মানে কমন আছে আর হচ্ছে এ মানে আর এ আছে, সেগুলো শুধু নিব, সেগুলো শুধু পাবো, তাহলে কোনটা পাবো, সবগুলোই থাকতে হবে, বক্স করা আছে, বক্স করা আছে, বোঝা যাচ্ছে, তাই না? একটু খেয়াল করো। হ্যাঁ আলফা বিটা বক্স করা আছে, বোঝার সুবিধার জন্য আমি বক্স করে দিয়েছি, কিন্তু বক্স করাটা ঠিক হয়েছে কিনা চেক ইয়োরসেলফ, একটু দেখে নাও। জি স্যার, 1 2 যেখানে যেখানে আছে এটা। জি স্যার ঠিক আছে। সবাই এভরিবডি ডু ইউ এগ্রি? জি স্যার। ওকে জি স্যার। গামা আসতো না স্যার? 1 2 তো স্যার আরো আছে দেখছি, গামাতে আছে, এর সাথে আছে। এখন থাকতে পারে, কিন্তু আমাদের শর্তটা কি, সেটা কি এই যে এই এর মানে গামা আছে, গামাতে আছে, গামাতে 1 আছে, তাই না? ভালো কথা, যে মানে এটাতে গামাতে 1 আছে, গামাতে 2 আছে না স্যার? নাই। ও, গামাতে 1 থাকতে হবে, 2 থাকতে হবে।
দুটোই তো থাকতে হবে, তাছাড়া তো হবে না। তাহলে ওয়ান টু সাথে স্যার কোডটা ওয়ান মানে এই ওয়ান টুটা ঠিক আছে, এই ওয়ান টুটা এটার এখানে যা থাকবে তাতে প্রত্যেকের জন্য থাকতে হবে, জি স্যার, তাতে প্রত্যেকের জন্য। কিন্তু গামার ক্ষেত্রে শুধু ওয়ান আছে, গামার ক্ষেত্রে টু নাই, জি স্যার, ঠিক আছে। অন্যান্য জায়গায় এটার জন্য এই যে এটা এপসাইলনের জন্য ওয়ান আছে, কিন্তু এটার জন্য আবার টু নাই, তাহলে আলফা বিটা ঠিক আছে, শুধু আলফা বিটাই হচ্ছে, জি স্যার, ঠিক আছে, জি স্যার। আচ্ছা এইটা দেখো তো একটু, আগে দেখো, হ্যাঁ তারপর আমি মানে কথা বলি, আগে তোমরা একটু ভালো করে দেখে নাও সবাই, আমি মার্ক করে রেখেছি বোঝার সুবিধার্থে। বুঝেছি স্যার, বোঝা গেছে? বুঝিনি স্যার, হ্যাঁ এটা বোঝো নাই না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এখানে আছে ডি এবং ই, এখানে ডি কোনটা? এই দুইটা তাই না, এটা ডি এটা ই, তাহলে ডি এর মধ্যে, ডি এর মধ্যে A1 এবং B1 থাকতে হবে, কাদের জন্য থাকতে হবে? যে সকল প্রত্যেক ABC এর জন্য, এখানে প্রত্যেকটা ABC এর জন্য A1 ও থাকতে হবে, প্রত্যেকটা ABC এর জন্য B1 থাকতে হবে। প্রত্যেকটা ABC মানে কি? একই রকম ABC, যেমন একই রকম ABC কি আছে, আলফা A আলফা, এটা মানে একটা ABC, আলফা A গামা, এটা তো হলো না, এটা তো হবে না, ঠিক আছে। তাহলে আলফা A আলফার জন্য A1 যদি হয়, তাহলে আলফা A আলফা যদি আরো কোথাও থেকে থাকে সেটার জন্য আবার B1 হতে হবে। তাহলে আলফা A আলফা একটা A1 পেয়েছি, পরেরটা কি? আলফা A বিটা হলো না, আলফা A গামা এটা হলো না, বিটা A এটা হলো না, বিটা A এটা হলো না, তারপর আলফা A আলফা, আলফা A গামা, আলফা A গামার জন্য A1 তো আগেই পেয়েছি, এটা তোমার ডাবল হয়ে গেছে স্যার। আচ্ছা তারপর হচ্ছে আলফা, সরি ভুল হলো আমার বোধ হয়, আমি আরেকবার দেখি স্যার, এটা স্যার হচ্ছে, জি স্যার একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু ভুল হয়েছে, আলফা এ গামা হবে, হ্যাঁ আলফা এ গামা হবে স্যার, এখানে মানে সি মনে হয় বাদ, হ্যাঁ সিটা তো স্যার বাদ দিতে হবে, আলফা এ গামাটা হবে আসলে, হ্যাঁ আলফা এ আলফা হবে না, এটা ভুল হয়েছে, তিন নম্বরের জন্য একটা সত্য হচ্ছে, আর সি এর সাথে তো মিলছে না, গামা এ গামা, ওয়েট এ মোমেন্ট, গামা এ গামা, গামা এটা ভুল হয়েছে, হ্যাঁ এই যে নোট স্যার, দুইটা বক্স স্যার ভুল হয়েছে স্যার, বলেছে এটা নোট গেছে, মানে স্যার ভুল হয়েছে, এখন বলো খুবই ভালো হয়েছে, ভুল হওয়াটা আরো ভালো হলো, সেটা সুবিধা হবে। ওকে প্রথমটা, প্রথমটা যদি আমি বলি, প্রথমটা হচ্ছে সেকেন্ডে যাবে স্যার, প্রথম বক্সটা যাবে হচ্ছে সেকেন্ডে, জি স্যার, জি স্যার, এইটা, তারপরে কি হবে, তারপরে স্যার হচ্ছে এই লাস্টের বক্সটা হচ্ছে স্যার, টুটটা যাবে তার আগে স্যার, তার আগে স্যার, লাস্টের বক্সটা হবে তার আগে, তার আগে যাবে, ঠিক আছে এবার, জি স্যার, আমি ভাবছিলাম আপনি ইচ্ছে করে, জি স্যার, না আমি ইচ্ছা করে না, আমি যখন করেছিলাম এটা নড়ে যায়, এটাও একটা কারণ, আমি জানি অবশ্য এতটা অবশ্য নড়ার কথা না, আমার ভুল করে এটা হতে পারে, আমি শিওর না, বা আরেকটা কারণ হতে পারে আমি ভ্যালু চেঞ্জ করি মাঝে মাঝে, সেটা এনিওয়ে ভুল ভালো হয়েছে, সমস্যা নেই, তোমরা চিন্তা করে ভুল ধরতে পারছো এটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো মানে, তাহলে প্রথমে কি ছিল, আলফা এ আলফা আমাদের মিলছে না কোথাও, তাই না, কারণ আলফা এল আলফার সাথে এ ওয়ানও থাকতে হবে, আবার আলফা এ আলফার সাথে বি ওয়ানও থাকতে হবে, কিন্তু আলফা এ আলফা, আলফা এ আলফা তো নাই, সুতরাং তো বি ওয়ান করার সুযোগই নেই, সুযোগই নেই এটা করার, ঠিক আছে। তারপর এটা কি আছে, আলফা এ গামা, আলফা এ গামার জন্য এ ওয়ানও থাকতে হবে, আবার আলফা এ গামার জন্য বি ওয়ান, এই দুটোই আছে, ভালো কথা মিলে গেছে। আবার ধরো যে বিটা এ গামা, বিটা এ গামার জন্য এ ওয়ান পেয়েছি, তাহলে বিটা এ গামার জন্য বি ওয়ানও থাকতে হবে, কিন্তু এখানে কি হয়েছে, বি থ্রি, সুতরাং এটা হবে না, তাহলে বিটা এটা হলো না। তারপর গামা এ গামা এটার জন্য এ ওয়ান পেয়েছি, তাহলে গামা এ গামা এ গামার জন্য বি ওয়ানও পেতে হবে, এই যে পাওয়া গেছে, ঠিক আছে, তাহলে এটা হবে গামা এ গামাটা হবে, ওকে। আর ফাইনালি ঠিকই আছে, গামা এ বিটা, গামা এ বিটার জন্য বি ওয়ান পেয়েছি, কিন্তু গামা এ বিটা তো নাই, এটা তো আর নাই কোথাও, সুতরাং এ ওয়ান থাকার সুযোগই নাই স্যার, যেকোনো যদি কোনোটাই না মিলতো তাহলে কি স্যার নাল ভ্যালু দেখাইতো? এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি রেখে দাও, এটার উত্তর পাওয়া যাবে পরে, এটা ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, উত্তরটা আজকের ক্লাসে পেয়ে যাবে তোমরা, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা আমি রেখে দিচ্ছি তোমাদের প্রশ্নটা,
উত্তরটা তোমার আজকের কাছেই পাবে, বুঝলে? এটা নিয়ে হওয়ার কিছু নেই, এটা উত্তরটা আমি বলবো না, এটা তো ব্যাপার। আচ্ছা আমরা আগের এক্সাম্পল থেকে আসতেছি, এই যে এক্সাম্পলটা এখানে দেখো, আমরা যেটা বলতে চাচ্ছি যে ফর এক্স ওয়ান এর এক্স টু অফ আর, মানে আর এর কোন কোন এক্স ওয়ান এবং এক্স টু এর জন্য, তাহলে আমাদের এক্স ওয়ান এক্স টু দুটোই নিতে হবে। ফর অল অফ ওয়াই ওয়ান ওয়াই টু অফ এস, আমি সংক্ষেপে লিখেছি আসলে এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য। এখন এখন আমাদের এই যে এই জায়গাটাই, এই জায়গাটা তাহলে আমাদের এই টেবিলটা হচ্ছে আর, আর এই টেবিলটা হচ্ছে এস আর কি, এই টেবিলটা আর এই টেবিলটা এস। তাহলে এই টেবিলের কোন কোন এক্স ওয়ান আর এক্স টু, মানে সকল এক্স ওয়ান এক্স টু জন্যই এই প্রত্যেকটা স্যাটিসফাই করতে হবে, তাহলে শুধুমাত্র হচ্ছে আমরা ই পাবো আর কি, মানে কিছু একটা পাবো। এখন আমরা আগের যে স্টেপগুলো ছিল, যে এই স্টেপগুলো এখন প্রত্যেকটা স্টেপ এইটা আমরা এই অপারেশনে অ্যাপ্লাই করবো, দেখি কি কি ঘটনা ঘটে। প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা ছিল হচ্ছে এই যে এটা ছিল, যে এটা এটা ছিল না প্রথমটা, এই নীল কালারটা খেয়াল করো তো, এই যে এটা দেখো, এটা না মাঝে মাঝে একটু খাতায় লিখে নিও, হ্যাঁ সুবিধা হবে, এটা দেখো ঠিক আছে, এটাই দেখো এটা, তাই না? তাহলে এটা কি করেছে, আর এর, আর এর কে কে ছিল, আর এর স্কিমা কে ছিল, ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু এক্স টু, তাহলে এটা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু এক্স টু, আর এস এর কে ছিল, এস এর ছিল ওয়াই ওয়ান ওয়াই টু, তাহলে আর মাইনাস এস বাদ দিলে কি হবে এক্স ওয়ান আর এক্স টু, এক্স টু থাকবে স্যার। তারপরে যখন আমরা এস লিখবো তখন কি হবে, এইখানে চলে আসবে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। তার মানে এখানে কি দাঁড়ালো, এটা যদি অপারেশনটা করি এক্স ওয়ান এক্স টু, তারপরে হবে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু, এক্স ওয়ান এক্স টু হচ্ছে এটা, এই যে এটা থেকে আসলো আর মাইনাস এস, আর এস এর যেটা ছিল ওয়াই ওয়ান ওয়াই টু এটা পরে আসলো হচ্ছে পরে। তার মানে কি হবে, এই এই কলাম দুটো ডান দিকে চলে আসবে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। আরেকবার স্যার একটু বলুন, আরেকবার। ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা আর এর স্কিমা কি ছিল, এটা খেয়াল আছে? এটা দেখো আর এর স্কিমা ছিল স্যার এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু এক্স টু। গুড। আর এস এর স্যার ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে? আর এর স্কিমা ঠিক আছে, ঠিক লিখেছি? জি স্যার। আচ্ছা তাহলে এস এর স্কিমা ওয়াই ওয়ান ওয়াই টু, তাহলে আর মাইনাস এস দিলে কি হবে আসলে এই যে আমাদের যে যে অংশটুকুতে ভাগ দিব, ভাগ দিচ্ছে আসলে ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে, এই অংশটুকু আমরা পৃথক একটা মানে আলাদা জায়গায় একই সাথে রাখতে চাচ্ছি। এটা যদি অনেক বড় হতো, ধরো যে এখানে 10-12 থাকতো, এখানে যে একটা ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান এবং ওয়াই টু পাশাপাশি আছে, সেটা নাও হতে পারতো। দেখা যায় যে এক্স ওয়ানের পরে ওয়াই ওয়ান পড়েছে, তারপর আরও 4-5 কিছু আছে, তারপর আবার ওয়াই টু পড়েছে, তারপর আবার 2-3 কিছু আছে, হতে পারতো না? আমরা যেটা করছি প্রথম দফায় এটাকে ডান থেকে সরিয়ে নিয়ে এসছি, আমাদের এটা অপারেশনটা অনেক সুবিধা হবে এটা করার জন্য। অপারেশনটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, আমি তোমাদের দেখাই, বুঝতে সুবিধা হবে পাশাপাশি বলতেছি যে আমরা যে কাজটা করতেছি এটা তো আমার আমাদের যে টেবিলটা এটা যদি অর্ডার্ড হয়েই থাকতো তাহলে করতে হতো না, না না না, এটা তো একটা জেনারেল অপারেশন, অর্ডার আছে কি নাই সেটা তো চেক করা মুশকিল সবসময়। হ্যাঁ, কিন্তু যদি এটা অর্ডার হয়েই থাকতো তাহলে কিন্তু তা আমরা আমাদের মানে ডিভিশন অপারেশনটা করতে গেলে স্টেপগুলো ফলো করতে হতো, কিন্তু আলটিমেটলি কি হতো মানে নতুন কিছু আমরা পেতাম না, আগে আর এর যে রিলেশন যেটা আছে সেটাই থাকতো, নতুন কিছু আসতো না। এখানে যেরকম টেবিলটা অর্ডার চেঞ্জ হয়ে দেখতে একটু নতুন হবে, এই যে এখন যেমন এইটা এই অপারেশনটা করার পরে কি হয়েছে দেখতে এরকম হয়েছে, তাই না? এখন টেবিলটা যদি অরিজিনালি এরকম থাকতো তাহলে অপারেশন করার পরে এটাই পেতাম, পার্থক্য হচ্ছে এটা।
আর যদি এভাবেই থাকতো যে একজন প্রশ্ন করলো যে আমি যদি মূল টেবিলটা এরকম থাকতো তাহলে কি হতো, তাহলে আমাকে অপারেশনটা করতে হতো, এটা তো একটা জেনারেলাইজড অপারেশন, ঠিক আছে, কিন্তু আমরা কোনো চেঞ্জ পেতাম না, এটাই পেতাম ঘুরে ফিরে। আচ্ছা এখন দেখো আমরা কি করব, তাহলে আমাদের এই যে প্রথম স্টেপের কাজ শেষ হলো, এই যে এই অংশটুকুর কাজ শেষ হলো, যে লাল এই যে নীল নীল যে অংশটুকু ছিল, তাই না, এটা এটা শেষ হলো। হ্যাঁ এখন হচ্ছে পরের স্টেপটা, পরের স্টেপটা কি, এই যে দেখো এই যে প্রোডাক্টে যাব আমরা, এখন দেখো আমরা কি করলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট করব, আমরা সব অর্ডারে সাজালে আমাদের কাজের সুবিধা হয়। এই যে যখন আমরা এটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তার আগে কি করলাম, এটা প্রজেকশন করে নিলাম, এই যে অংশটুকু দেখো এটা কি করেছে, আর মাইনাস এস এর প্রজেকশন, তাই না, তাহলে আর মাইনাস এস কি এক্স ওয়ান আর এক্স টু, মানে এটা যখন প্রজেকশন করব তখন এখানে ডুপ্লিকেট যেগুলো ছিল, যেমন এ ওয়ান অনেক জায়গায় আছে, এ ওয়ান এখানে আছে, এ ওয়ান এখানে আছে, এ ওয়ান এখানে, আমরা জাস্ট একটা এ ওয়ান পাবো, ঠিক আছে, তার মানে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যে ডুপ্লিকেট যেসব জায়গায় ছিল সেটা আমাদের দরকার নেই, শুধুমাত্র আসলে কারা কারা আছে, আসলে কোন কোন ইউনিক কাপল আছে, মানে যে কটি ইউনিক কাপল আছে সে কটি ইউনিক কাপলকে আমরা বের করলাম, কাপল না তো টাপল, হ্যাঁ হ্যাঁ ইউনিক টাপলগুলোকে আলাদা করে নিলাম, তাহলে আমাদের একটা সুবিধা হলো এই অপারেশনটা ইউনিক টাপল হয়ে গেল। এখন যদি এটার সাথে ক্রস প্রোডাক্ট করি তখন আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হবে, যেমন আগে যদি ক্রস প্রোডাক্ট করতাম তাহলে কি হতো, দেখো এটি এ ওয়ান এর সাথে পুরোটা ক্রস প্রোডাক্ট হতো, আবার বি ওয়ান এর সাথেও পুরোটা ক্রস প্রোডাক্ট হতো, আবার এ ওয়ান এর সাথে পুরোটা হতো, বেশি আসতো, আর এখন কি হলো, হ্যাঁ তারপর বেশি আসলে কি করতো, আবার আমাকে কিন্তু ওটাকে অপারেশন করে ছোট করতে হতো, প্রজেকশন করতে হতো, এই কাজটা আমরা আগে করে নিলাম, ঠিক আছে, তাহলে এখন আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর হবে। এখন যদি ক্রস প্রোডাক্ট করি এখন খুব সুন্দর হয়ে গেল, দেখো এই যে প্রথম তিনটা ছিল এ ওয়ান, তারপর তিনটা হচ্ছে বি ওয়ান, তারপর তিনটা হচ্ছে সি টু, এ ওয়ান এর সাথে সবগুলোর সাথে এগুলো থাকলো, আবার বি ওয়ান এর সাথে সবগুলো এটা থাকলো, পি ওয়ান পি টু পি টু কিউ টু, আমাদের অনেক সুবিধা হলো, অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হয়ে গেল, ক্লিয়ার, এই স্টেপটা কেন করলাম কাজটা। আচ্ছা এবার আমরা যা হচ্ছে তিন নাম্বার এই স্টেপে আসবো, তাই না, এটা তিন নাম্বার স্টেপটা, তিন নাম্বার স্টেপটা কি ছিল, আমরা এই যে কোয়াজটা করলাম এই যে মানে সেখান থেকে এটা মাইনাস করবো, মাইনাস করলে কি হবে, মাইনাস করলে হবে যেটা এখানে নাই সেটা এখানে, আচ্ছা এটা অর্থটা কি, আমরা যাই দেখি, দুইটা টেবিলের মধ্যে বিয়োগ করব, হ্যাঁ বিয়োগ করে দিব, ডিফারেন্স করব, সেট ডিফারেন্স, তাই না, আচ্ছা এবার দেখো আমরা যখন সেট ডিফারেন্স করব, আচ্ছা তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের আচ্ছা এই যে দেখলে হচ্ছে এটা ছিল রিঅ্যারেঞ্জ করার অংশটুকু, তাই না, মনে আছে, এটা রিঅ্যারেঞ্জ করার পরে আমরা পলিউশনটা পেলাম, এই যে উপরে লেখা আছে, আর এটা হচ্ছে আমরা প্রোডাক্টটা পেলাম, এখন কি করব, এইটা থেকে এটা মাইনাস করব, তো মাইনাস করলে কি হবে, যে জিনিসগুলো এখানে আছে কিন্তু এখানে নাই, তাই না, যে জিনিসগুলো এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে কি, এখানে আছে এখানে নাই, তার মানে কি, আনকমন, তাই না, এখানে আছে এখানে নাই, তার মানে আনকমন জিনিসগুলো, এখানে আছে এখানে নাই, কোনগুলো সেগুলো, তাহলে তো হচ্ছে ডান পাশের মানে সবগুলো হচ্ছে বামের ভিতর আগে থাকতে হবে, সবগুলো না অ্যাট্রিবিউট তো থাকতে হবে, অ্যাট্রিবিউট, হ্যাঁ পুরোটাই থাকতে হবে, কারণ একই রকম প্রোডাক্ট তৈরি হয়েছে, তো আমরা তো এস কে মাল্টিপ্লাই করে এটা পেয়েছি, আর এর সাথে কিন্তু দেখো এস কে মাল্টিপ্লাই করেছি, জাস্ট ইয়ারেন্স করেছি, নতুন কিছু না, B1 Q2 just আছে ওই পাশে,
আচ্ছা b1 q2 b1 q2 b1 q2 হ্যাঁ তাহলে b1 হ্যাঁ তাহলে কি হবে b1 q2 মাইনাস হয়ে যাবে b1 q2 b1 q2 এখানেও আছে আবার b1 q2 এখানেও আছে তাহলে কি হবে এটা বাদ যাবে তারপর দেখো তো b1 p1 এটা খুঁজে দেখো তো আছে কি না না স্যার c2 p1 তারপর আচ্ছা ওকে c2 p1 c2 p1 c2 p2 দুটোই আছে দুটোই আছে তার মানে আমরা এই যে b1 ও পেলাম আবার হচ্ছে এটার উপর প্রজেকশন করছি কোনটা r - s এ প্রজেকশন করছি তার মানে প্রজেকশন করছি কিন্তু এই পার্টের উপর পুরোটার উপরে না x1 x2 তাহলে আমরা যে কয়টা কমন পেলাম আসলে তার মধ্যে কে b1 ও আছে আর c2 আছে a1 কিন্তু কোথাও পাইনি আমরা তাহলে এটা যদি প্রজেকশন করি তাহলে আমরা পাবো কাকে কাকে পাবো হচ্ছে শুধুমাত্র b1 এবং c2 নীলটা নীল কালার নীলটা নীলটা তো কমন তারপর হলুদটা কমন A1 P2 তাহলে এটা বাদ তাহলে আবার A1 Q2 এটাও কমন এই তিনটা বাদ তাহলে বাদ দেওয়ার পরে যেগুলো থাকলো সেটা কারা যেটা আনকমন আর কি A1 Q2 তো স্যার বাদ যাচ্ছে স্যার কোনটা বাদ যাচ্ছে স্যার B1 Q2 B1 Q2 বাদ দাও কোনো সমস্যা নাই তাও বাদ দিয়ে দিই এটা আমি কালার করা হয়নি আসলে হ্যাঁ বাদ দিয়ে দাও কোনো সমস্যা বাদ দিলে একই ঘটনাই ঘটবে এই তিনটা বাদ যাচ্ছে এটা নিয়ে সন্দেহ নাই তাই তো আচ্ছা আরো বাদ যাবে কোনটা b1 p1 আছে b1 p1 b1 q2 বাদ যাবে আচ্ছা b1 q2 না b1 q2 কোথায় আছে এখানে আছে এইটা আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে দি b1 q2 কোন সন্দেহ নাই বলতে যখন বাদ দিয়ে দি আর নিচে দুইটা বাদ চলে যাবে হ্যাঁ বাদ দিলে কোনো পরিবর্তন হবে না ঘটনা একাই কি ঘটনা হবে c2 p1 c2 q1 দুটো বাদ যাবে b1 q2 ওকে এটা বাদ দিয়ে দি আর কোনটা আছে বলো দুইটা আচ্ছা ঠিক আছে কোথায় কোথায় আছে কোন সমস্যা নেই অনেক বড় ফাইল হয়ে গেছে কোনো পরিবর্তন হবে না ঘটনা তাহলে কি থাকলো শেষ পর্যন্ত আমরা প্রজেকশন করছি কার উপরে x1 আর x2 এর উপরে তাহলে এখানে এখানে দুইটা b1 পেয়েছি আর এখানে একটা c2 পেয়েছি আমরা প্রজেকশন আসলে কি পাবো b1 এবং c2 পাবো বুঝা গেছে আচ্ছা এখানে ঘটনাটা কি ঘটলো আসলে ঘটনাটা কি ঘটলো এই কথাটা এবার বোঝার চেষ্টা করি এখানে কি বলেছে যে সেটা হচ্ছে যে এইখানে যদি একটা কাপল tj থেকে থাকে এমন একটা কাপল যেখানে tj থেকে থাকে সেখানে অবশ্যই s এর মধ্যে কোন একটা টাপল ছিল যারা এমন একটা টাপল ফর্ম করেছে যেটা অরিজিনাল r এ নাই বোঝা গেছে কথাটা
এইখানে টি জে বলে আমার একটা টাপল থেকে থাকে, সেই টাপলটা মানে টি জে টাপলটা এস এর সাথেও কোনো একটা টাপল ছিল, আমরা এস দিয়ে তো প্রোডাক্টটা তৈরি করেছি, যে প্রোডাক্টটা তো এস দিয়ে তৈরি হয়েছে। তারপরে টি জের মধ্যে কোনো একটা টাপল অরিজিনালি ছিল যেটা এস এর সাথে এমন একটা ফর্ম তৈরি করেছে, টু ফর্মের টাপল, যেটা মানে সেটা এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট কম্বাইন, মানে সেটা আসলে ওই টাইপের কোনো টাপল এখানে এক্সিস্ট করে না। তার মানে হচ্ছে এই যে এইখানে এই যে এই যে এইটার সাথে যে এই যে এগুলো কম্বাইন করে তৈরি হয়েছে, এগুলো কোনগুলো, এগুলো এস এস, এই যে পি ওয়ানটাও এস, পি টুটাও এস, কিউ টুটাও এস, এই পি ওয়ান কিউ টু এই যে এগুলোর সাথে কম্বাইন করে এমন কিছু টাপল তৈরি করেছে যেগুলো এখানে নাই মাইনাস করার পরে, যেগুলো কমন না, মানে থেকে যাচ্ছে, যেগুলো মানে আনকমন, যেগুলো যেগুলো কমন সেগুলো তো বাদ পড়ে গেল, হ্যাঁ, আর যেগুলো কম্বাইন করেছে যে এস দিয়ে তৈরি করেছে, এই যে এস দিয়ে টি জে সাথে তৈরি করেছে, এই যে টি জে, টি জে মিলে টাপলগুলো তৈরি করেছে, যেগুলো আসলে শেষ পর্যন্ত অরিজিনাল এর সাথে ছিল, অরিজিনাল মানে কোনটা, এটা তাই না, এটাকে যারা থিয়েটার করেছে এটাতে নাই, থাকলে তো সবগুলোই বাদ চলে যেত। জি স্যার, বোঝা গেল কথাটা? জি স্যার, মানে কম্বাইন করে তৈরি হওয়ার পরেও এসে নাই, পরেও থাকছে না, তারপরে এগুলো নাই একটা, হ্যাঁ। এখন এইটা যদি আমি অরিজিনাল প্রজেকশন থেকে বাদ দিয়ে দিই, যে এটা এটা অরিজিনাল প্রজেকশন ছিল, মানে এই যে এটা এখন এখন প্রথম কথাতে চলে আসি, প্রথম যে অপারেশন, এই যে শুধুমাত্র এখন যে এইটা যে ফার্স্ট পার্টটা লাল দাগটা, এই যে লালটা, এটা কি ছিল আর এর উপর আর মাইনাস এস, তাই না? তাহলে আর এর উপর আর মাইনাস যে যদি এস থাকে, তাহলে তোমার হচ্ছে এই যে কি হবে, এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান, তাই না? একটা আসবে এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান, এখান থেকে বাদ যাবে কে, সরি, এ ওয়ান বি ওয়ান আর সি টু, এ ওয়ান বি ওয়ান আর সি টু, এই তিনটা আসবে, এখান থেকে বাদ যাবে কে, বি ওয়ান এবং সি টু, তাহলে বি ওয়ান আর সি টু বাদ গেলে উত্তরটা কি হবে, এ ওয়ান, এবং আলটিমেটলি দেখো এ ওয়ানটাই স্যাটিসফাই করেছে সবাই, আর বাকিগুলো করছে পার্সিয়ালি, যেমন এখানে পার্সিয়ালি স্যাটিসফাই করেছে, যে বি ওয়ান এর জন্য বি ওয়ান তিনটা ছিল তার মধ্যে শুধুমাত্র একটা স্যাটিসফাই করেছে, সি টু তিনটা ছিল কিন্তু তাদের মধ্যে দুইটা স্যাটিসফাই করেছে, সবগুলো স্যাটিসফাই করে নাই, শুধুমাত্র এ ওয়ানটাই সবাইকে স্যাটিসফাই করেছে। যদি এখানে পুরোটা স্যাটিসফাই করতো তাহলে সি টু, তাহলে কি হতো, সি টু এখানে থাকতো না, তখন সি টু কে আমরা তখন আমরা মাইনাস মাইনাস করলে আমরা এই জায়গায় সি টু পেতাম, এখানে যখন শুধুমাত্র এ ওয়ান পেয়েছি ওই জায়গায় পেতাম হচ্ছে এ ওয়ান এবং সি টু দুইটা পেতাম, এই দুটগুলো তাহলে পার্সিয়ালি করেছে, সি টু পার্সিয়ালি 66% করেছে আর বি ওয়ান করেছে 33%, আর এ ওয়ান করেছে হচ্ছে 100%, বোঝা গেল অপারেশনটা কিভাবে এসছে? ওকে, এখন তোমাদের যেটা কাজটা থাকবে, তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই, আচ্ছা আমি একটু চেঞ্জ করলাম আবার এক্সাম্পল, আচ্ছা দেখি এটা কি নাম, আচ্ছা এইটা মধ্যে তোমাদেরকে দিয়েছি আমি না, এটার জন্য এইটা তোমাদের দিয়েছি না, স্লাইডে কোনটা, এটা না, জি স্যার, আচ্ছা এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা স্টেপ, এই যে এখানে যেমন প্রত্যেকটা স্টেপ আছে, এই যে প্রত্যেকটা স্টেপ এখানে কই গেল, এই যে এখান থেকে, হ্যাঁ এটা ছিল এখান থেকে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা স্টেপে আমরা কি রেজাল্টেন্ট বা রেজাল্টেড রেজাল্টেন্ট এটা এটা পাচ্ছি আর কি, টেবিলটা পাচ্ছি, সেটা ধাপে 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 আমাকে এটা ফিনিশিংটা দেখাতে হবে কি আছে স্যার, এটা স্যার তাহলে কি ছবি তুলে পিডিএফ ফর্মে দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে আমি ওই যে গুগল ক্লাসরুমে প্রত্যেকের নামে ই দিয়ে দিয়েছি এই ফাইলটা, এই ফাইলটা দেখো তোমরা গিয়ে দেখো প্রত্যেকের নামে আছে আলাদা আলাদা করে, ইচ্ছা করলে তোমরা এটা আপডেট করে দিতে পারো ওখানে, এই ফাইলটা বলতে খাতায় লিখে ছবি তুললে তারপর আপলোড, হ্যাঁ হ্যাঁ তাও কোনো সমস্যা নাই, যারা কম্পিউটারে কাজ করতে পারো তাও মানে ওকে সেটাও এলাও করা হবে, আর যারা হচ্ছে কম্পিউটারে কাজ করতে পারছো না খাতায় লিখবে সেটাও এলাও করা, দুটাই অ্যাকসেপ্টেড। স্লাইডটা পাবো আমরা, স্লাইডটা তো না এখন তো স্লাইড দিব না, এখানে তো আউটপুট দেওয়াই আছে, আমি তো এটা তোমাদের দিয়ে দিয়েছি, এই যে এটা কোনটা, এটা দিয়ে দিয়েছি তো, এটা আছে ওই যে গুগল ক্লাসরুমে, স্যার ক্লাসরুমে স্যার একটু স্যার আলাদা আছে স্যার, এটা যে স্যার একটু মানে অ্যানসারটা আসে না স্যার, ট্রাই করছি করেছিলে কি আছে স্যার, স্যার মিলে না স্যার কোনটাই আসে না স্যার,
কোনটাই আসে না তাই উত্তর পেয়েছো নাল আসে একটু আগে নাল আসে স্যার নাল আসে আমরা টাই করে দেখছি স্যার ও দেখছলেটি স্যার নাল আসে স্যার কার্টেসিয়ান প্রোডাক্ট না করলে স্যার স্যার সব সময় অ্যানসার বললা তা পসিবল না এজন্য কার্টেসিয়ান প্রোডাক্ট অবশ্যই দরকার না তোমরা কি একদম স্টেপ বাই স্টেপ সবগুলা করেছো নাকি জাস্ট কোন সফটওয়্যারে দেখেছো চেক করে স্যার আমরা স্যার এমনি করছি কিন্তু এই প্রত্যেকটা স্টেপ এইভাবে ফলো করা হয় আমি উত্তরটা বলে দিলাম এটার উত্তর আসলে নাল হবে ঠিক আছে কোনটাই পাবে না তোমরা ঠিক আছে কিন্তু তোমরা এটা হাতে হাতে করবে আচ্ছা আরেকটা ব্যাপার আমি তোমাদের প্রোগ্রামিং ক্লাস তো নেইনি না প্রোগ্রামিং ক্লাসে আমি যেটা প্রিফার করি সবসময় আমি যখন নিতাম আজকে বা আমি নিজেও শিখেছি এভাবে এটা আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয় প্রোগ্রামিং মানে যেটা কোডিংটা হাতে করা মানে ছোটখাটো কোডিং বড় কোডিং তো সম্ভব না মানে লেখার শুরুতে আর কি একেবারে শুরুতে পরে তো সম্ভব না সবসময় আমি হাতে কোডিং করতাম মানে হাতে একটা প্রোগ্রাম চেক করে হাতে মানে কি কাগজ কলমে আর কি হ্যাঁ যেখানে ইটারেশনগুলো দেখতাম আগে ধরা যায় একটা 8-10 বা 15-20 লাইনের কোড লিখে আবার ডান সাইডে ভ্যারিয়েবলগুলো লিখতাম টেবিল আকারে ভ্যারিয়েবলগুলো লিখে প্রতিটি ইটারেশনে ভ্যারিয়েবলে কী কী চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আমি কাগজ কলমে করতাম তাহলে কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার হয় পরিষ্কার দেখা যায় ডিটারেশন কি ঘটনা ঘটে তা আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের কাছে তোমাদের কোয়েরিগুলো সব করবা কাগজ কলমে কখনোই সফটওয়্যারে না সফটওয়্যারে করবো অনেক পরে ঠিক আছে কিন্তু সফটওয়্যারে তোমাদের যে কুশল স্যার যেগুলো প্র্যাকটিক্যাল করাচ্ছেন বা আমি যা দিচ্ছি সব তোমরা করবা পেপার বেস পেপারে বসে বসে বের করার চেষ্টা করবা যে অপারেশনগুলোর কোয়েরি কি হবে তাহলে তোমাদের এতক্ষণ যা করতাম স্যার মানে জাস্ট আর টেবিলটা দেখে আমরা এস এর সাথে কম্পেয়ার করে স্যার বের করে ফেলতাম মানে এত স্টেপ বাই স্টেপ করতাম না না স্টেপ বাই স্টেপ করতে না ঠিকই আছে তোমরা যে কম্পেয়ার করে বের করতে পারছো দ্যাটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট যে তোমরা বুঝতে পারছো যে অপারেশনের আউটপুট কি হবে সেটাও ঠিক আছে সেটাও অ্যাপ্রিসিয়েবল হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টেপ দেখলে কি প্রত্যেকটা স্টেপের অপারেশন এটা হয়তো কোয়েরি ফুল কোয়েরি না এটা আসলে একটা পার্শিয়াল কোয়েরি কিন্তু অপারেশনের ফলে মানে এক একটা যেমন এই যে রিঅর্ডার হলো মাঝখানে রিঅর্ডার একটা কনসেপ্ট তোমাদের তৈরি হলো কখনো রিঅর্ডার লাগবে কিনা তারপর রিঅ্যারেঞ্জমেন্ট করা হলো যে এখানে যে কার্টেসিয়ান প্রোডাক্ট এটা কি করেছে আসলে টেবিলটাকে রিঅ্যারেঞ্জ করেছে তাই না তাহলে রিঅ্যারেঞ্জ করেছে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করেছে আর এর সাথে এসে রাখি সম্ভাব্য যতগুলো সম্ভব আছে এবং সেটার সংখ্যা মিনিমাম পর্যায়ে রেখেছে আমরা যদি ওই যে প্রজেকশনটা না নিতাম এই যে এইটা তাহলে কি হতো এটা অনেক বড় হয়ে যেত তাই না তাহলে এটার একটা উপকারী দিক আছে এইটা আমরা তোমার যদি হাতে হাতে করো কাজগুলো তাহলে তোমরা কোয়ারির ভিতরের অংশটুকু খুব পরিষ্কার হয়ে যাবে মানে এটা তোমরা ইমাজিন করতে পারবে আর যত বেশি এই প্রবলেমগুলো ইমাজিন করা সম্ভব তোমাদের স্কিল তত ভালো হবে দক্ষ হবে আর কি এটা কোডিং এর জন্য সত্যি যে কোনো কিছুর জন্য সত্যি কিন্তু একটা পুরনো প্রবলেম আছে সলভ হয়ে গেছে স্যার সলভ হয়ে গেছে আচ্ছা স্যার পুরনো একটা প্রবলেম ছিল স্যার যেটা আর কি আমি আপনাকে আস্ক করেছিলাম যে কার্ড প্রোডাক্ট যখন আমরা করি তখন তাদের ভিতরে একটা কমন অ্যাট্রিবিউট থাকতে হবে তো স্যার আপনি বলছিলেন যে কমন অ্যাট্রিবিউট না থাকলে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হয় তো স্যার এটা হচ্ছে স্যার তখন আর এক্সাম্পল ছিল না স্যার তবে স্যার এই প্রবলেমটা স্যার এখানে আসলে আমাদের কমন অ্যাট্রিবিউট ছাড়াও আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করছি স্যার স্যার ওই পুরনো সমস্যাটা সমাধান হয়ে গেছে আচ্ছা গুড তো তোমরা এভাবে হাতে কলমে করবে এরকম কোনো ছিল না যে না আমি এটা পরে চেঞ্জ করলাম মানে তোমাদের এই লাস্ট ক্লাসের পরে পরে মনে হয় আর একটু চেঞ্জ করে দেখিয়ে কারণ উত্তরগুলো তো খুব মানে উত্তর পাওয়া যাচ্ছে কিন্তু উত্তর যদি না পাওয়া যায় বা পার্শিয়ালি যদি কমন থাকে যেমন এটা পার্শিয়ালি কমন ফুল কমন না হ্যাঁ তাহলে এসব ক্ষেত্রে কি হবে বা টোটালি কমন পড়লো না তখন কি হবে এগুলো দেখালে সুবিধা হবে তো তোমরা এটা কিন্তু নিজে নিজে করবে নিজে করলে তোমার নিজের উপকার হবে ওকে তাহলে আমি এখানে আর যাচ্ছি না এটা তো উত্তর এখানে করাই আছে আমি তোমাদের দেখাচ্ছি না হ্যাঁ আমি অন্য ইসে চলে যাচ্ছি বাকিগুলো সোজা রিমেনিং যে পার্টটুকু আছে সেটা নিয়ে তোমরা এখন তোমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে বাকি সবকিছু কমপ্লিট জিনিসগুলো পার হয়ে গেছে তোমাদের আচ্ছা জেনারেলাইজড প্রজেকশন মানে হচ্ছে এখানে আমরা প্রজেকশনের সময় কি করতাম যে এখানে তোমার অ্যাট্রিবিউটস এর নাম লিখতাম শুধু তাই না আর জেনারেলাইজড প্রজেকশন মানে কি অ্যাট্রিবিউটস এর কিছু অপারেশন করা সম্ভব হ্যাঁ মানে ধরো যে কি অপারেশন আমরা কোনো অ্যাট্রিবিউটস এর একটা নির্দিষ্ট ভ্যালুর কম বা বেশি পেতে চাই মানে লজিক্যাল অপারেশন আর কি সেটা এখানে করা সম্ভব এক্সাম্পলে যাই যেমন ধরো এই যে এখানে আছে এখানে ভুল হয়ে গেল এই যে এখানে যেরকম বলা হলো যে ফাইন আচ্ছা এখানে কি অপারেশনটা করেছি দেখো আমরা করেছি সরি
এই যে এখানে একটা দেখো একটা অ্যারিথমেটিক অপারেশন করা হয়েছে কি লিমিট মাইনাস ক্রেডিট ব্যালেন্স এই প্রজেকশন আমরা এ পর্যন্ত কি করতাম প্রজেকশন এ পর্যন্ত সবগুলো আমরা শুধু অ্যাট্রিবিউটস নাম লিখতাম আর এখানে কি করা হয়েছে একটা অপারেশন দেওয়া হয়েছে কি অপারেশন যে ক্রেডিট ইনফো যে রিলেশনটা আছে সেই রিলেশনের মধ্যে লিমিট মাইনাস ক্রেডিট ব্যালেন্স এটা আমরা একটা দেখতে চাই তার মানে এই যে এটাকে আমরা সেজন্য বলছি জেনারেলাইজড প্রজেকশন প্রজেকশন শুধুমাত্র যে অ্যাট্রিবিউটস থাকবে নট নেসেসারি হ্যাঁ এই প্রজেকশনের মধ্যেও অ্যারিথমেটিক অপারেশন থাকতে পারে একটা এক্সাম্পল আর কি এটা তো সোজা নাকি এটা তো বোঝা যাচ্ছে তারপর এটার মধ্যে তোমরা কিছুটা করেছো না যেমন এগ্রিগেট ফাংশনটা হচ্ছে যে এটা অনেকগুলো অনেকগুলো টাপুলের উপরে অথবা অনেকগুলো মানে ফিল্ডের উপরে অনেকগুলো ফিল্ডের না মানে একই ফিল্ডের অনেকগুলো ভ্যালুর উপরে অপারেশন করবে রিজিয়ন করবে একটা সিঙ্গেল ভ্যালু অনেকগুলো ভ্যালুর উপর অপারেট করবে একটা ফিল্ডের অ্যাট্রিবিউটসের কিন্তু রিটার্ন করবে হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু এবং এখানে কিছু ফাংশনও আছে যেমন মানে অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম অনেকগুলো আছে তোমরা একটা বই দেখলে পাবে স্কুলের যে কোনো বই এই প্রথম অংশটুকু হচ্ছে যদি আমরা কাউকে গ্রুপ করতে চাই এই গ্রুপের উপরে অপারেশনটা করা হবে সেটা হচ্ছে গ্রুপের লিস্ট মানে গ্রুপের লিস্ট মানে হচ্ছে তোমার অ্যাট্রিবিউটসের নাম এগুলো আর কি কি অপারেশন করা হবে এটা গ্রুপ করা হবে এবং সেই গ্রুপের আরেকটা ফিল্ডের উপর অপারেশন করা হবে এক্সাম্পলে যাই এক্সাম্পলটাই বেটার বোঝার জন্য যেমন ধরো এখানে বলা হচ্ছে এখানে ধরো আমি বললাম যে এইখানে বলা হচ্ছে যে এখানে কোনো গ্রুপ করা হয়নি দেখো এটার আগে কোনো গ্রুপের নাম নাই গ্রুপের যদি নাম না থাকে তাহলে ডিফল্ট হচ্ছে সবগুলো এই এই গ্রুপ মানে হচ্ছে অন্য কোনো অ্যাট্রিবিউটসের উপর ডিপেন্ড করে গ্রুপ করা হতে পারত যেমন আমি শুধুমাত্র যদি এর উপর গ্রুপ করতে বলি তাহলে এখানে দুইটা গ্রুপ হবে একটা হচ্ছে দুইটা আলফা দুইটা আছে আর বিটা দুইটা আলফা আছে আমার একটা গ্রুপের সংখ্যা আছে দুইটা একটা আলফার উপরে গ্রুপ আর একটা হচ্ছে বিটার উপরে গ্রুপ সেটা হতে পারতাম যেহেতু আমি এই অংশটুকু কিছু বলি নাই যে বাদিকের যে অংশটুকু নাই তার অর্থ হচ্ছে ডিফল্ট যেটা সেট আপ তার অর্থ হচ্ছে যে একটা সিঙ্গেল গ্রুপ সিঙ্গেল গ্রুপে কি বলেছে সাম অফ সি তার মানে যে সি গুলোকে যোগ করতে হবে এই যে তোমার রিলেশনটা আছে ই রিলেশন ই রিলেশনে প্রত্যেকটা সি এর যোগফলটা হচ্ছে এটা 27 এটা মানে তোমরা করেছে এটা না তার দেখেছেন কি জানি না অবশ্য আচ্ছা এটা দেখো এটা একটু বুঝতে সুবিধা হবে এখানে তো ব্রাঞ্চ নেম আছে এখানে বলা হচ্ছে যে রিলেশন অ্যাকাউন্ট গ্রুপড বাই ব্রাঞ্চ নেম তারপরে ব্রাঞ্চ নেমের মাধ্যমে গ্রুপ করতে হবে হ্যাঁ তো এইখানে এই যে তার মানে গ্রুপ বাই এই যে শুরুতে হচ্ছে ব্রাঞ্চ নেম তাহলে মানে এখানে গ্রুপ হবে কয়টা ব্রাঞ্চ নেমের উপর তাহলে কয়টা গ্রুপ হবে তিনটা গ্রুপ হবে এই যে এটা একটা গ্রুপ হবে তারপরে যে ব্রাইটন একটা গ্রুপ হবে আর এই দুটার একটা গ্রুপ হবে তিনটা গ্রুপ হবে গ্রুপ হওয়ার পরে সেই গ্রুপের যে যে ব্যালেন্স যে তোমার অ্যাট্রিবিউটটা আছে সেই ব্যালেন্স অ্যাট্রিবিউটে সেই গ্রুপের টোটালটা দেখানো হবে টোটালটা মানে টোটাল সামটা তাহলে প্রথম গ্রুপে ছিল হচ্ছে পেরিডিন সেখানে দুইটা গ্রুপ মানে এই গ্রুপে দুইজন আছে মেম্বার দুটো মেম্বার যে 102 আর 201 তাহলে তোমার 900 আর হচ্ছে 400 তার মানে হলো প্রথমটা হচ্ছে 1300 দ্বিতীয় গ্রুপে কে কে আছে দ্বিতীয় গ্রুপে ব্রাইটন দুইটা আছে 217 আর 215 217 তে 750 এটা তো 750 তার মানে হচ্ছে 1500 আর তিন নাম্বার গ্রুপে একটাই 700 তো এসকিউএল এর ক্ষেত্রে এটা অবশ্যই লেখা হয় গ্রুপ বাই মানে সাধারণত মোস্ট অফ দা কেস হ্যাঁ এখানে এখানে লেখা হয়েছে আগে আর ওইখানে লেখা হয় পরে সাধারণত লেখে গ্রুপ বাই এটা মানে হচ্ছে মানে এখানে বলে দিচ্ছে যে কোন অ্যাট্রিবিউটে গ্রুপ করা হবে ওই কারণে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাইট 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 কোন অ্যাট্রিবিউটে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোন অ্যাট্রিবিউটে গ্রুপ করা হবে এটা হচ্ছে তাদের নাম কোন কোন অ্যাট্রিবিউট না বলে সবগুলো মিলায় কিছু না বলে ডিফল্ট হচ্ছে সবগুলো মিলে একটাই জি স্যার মানে যতগুলো টাপল আছে মানে অ্যাট লিস্ট তার অর্থ হচ্ছে পুরো রিলেশন মিলে একটা গ্রুপ জি স্যার আমি ভেঙে ভেঙে আপলোড করতে হবে পুরোটা করা যাবে না একসাথে আসছে না কেন আচ্ছা এবার আমরা জয়েন্ট যেগুলো দেখেছি
এই আরো দুই এক ধরনের জয়েন দেখব নতুন ধরনের। এই জয়েনের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যার কারণ সেটা হচ্ছে গিয়ে তোমার নাল ভ্যালু, তাই না? নাল ভ্যালু একটা বিশাল সমস্যা, আগেও আমরা বলেছি যে নাল ভ্যালু আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে নাল ভ্যালুর সাথে যদি অপারেশন হয় মোস্ট অফ দ্য কেস এটা তোমার রেজাল্টেন্ট যে এটা আসে সেটা মোস্ট অফ দ্য কেস ফলস। আমরা একটু দেখি নাল ভ্যালুর কিছু কাহিনী। আচ্ছা, নাল ভ্যালু নিয়ে কাহিনীটা আমরা দেখবো একটু লাস্ট স্লাইডে, নাল ভ্যালু সম্পর্কে বলা আছে। জাস্ট মাথায় রেখো যে নাল ভ্যালু নিয়ে অপারেশনগুলো অনেক সমস্যা তৈরি করবে। কিন্তু নাল ভ্যালুটা তৈরি হয় কি করে সেটাকে দেখি। আমরা না চাইলে তৈরি হতে পারে, আবার মানে এটা হচ্ছে কোনো একটা অপারেশনের আউটপুটও নাল নাল আসতে পারে, সেটাকে দেখে নিই। আমরা জয়েন্ট একটা শিখেছি না, সেটা কি ন্যাচারাল জয়েন্ট। ন্যাচারাল জয়েন্ট যদি থাকে তাহলে দুটো রিলেশনের মধ্যে যদি কোনো কমন অ্যাট্রিবিউটস থেকে থাকে থাকতেই হবে, অ্যাট্রিবিউটস থেকে মানে কি থাকতে হবে, না থাকলে তো ওটা তোমার ইয়ে হয়ে যাবে, তোমার হচ্ছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যাবে। হ্যাঁ, সব বলেছিল যদি কমন অ্যাট্রিবিউটস থাকে তাহলে যেসব কমন অ্যাট্রিবিউটস এর ভ্যালু সিমিলার বা একই রকম শুধুমাত্র সেগুলোর টাপল নিয়েই রেজাল্টেন্ট টেবিলটা তৈরি হবে বা রিলেশনটা তৈরি হবে, তাই না? ন্যাচারাল জয়েন্ট তো এটাই ছিল। আর আউটার জয়েন্ট মানে হচ্ছে না তার বাইরেও আছে, তার বাইরে কি এখানে দুটো রিলেশন আছে যাদের আমরা আসলে প্রোডাক্ট তৈরি করবো বা ক্রস প্রোডাক্ট আর কি, এটা একটা এটা দুইটা। তো এক হতে পারে যেমন এখানে দেখো এখানে কমন কে লোন নাম্বার, তাই না? লোন নাম্বারটা কমন না, লোন নাম্বার কমন, কিন্তু এখানে তিনটা করে লোন নাম্বার আছে, সবগুলো কি কমন? না স্যার, না স্যার। হ্যাঁ, বাদ আমি এটা যদি বাদিকে রিলেশন বলি উপরেরটা, মানে আমি মানে তোমার হচ্ছে যে প্রোডাক্ট হিসেবে যখন চিন্তা করবো তখন তো একটা বাদিকে থাকবে একটা ডান দিকে থাকবে, তাই না? তাহলে উপরটাকে যদি মনে করি বাদিকে রিলেশন, তাহলে আর নিচেরটাকে যদি মনে করি ডান দিকে, তাহলে বাদিকের আর ডান দিকের মধ্যে কোনটা কোনটা কমন আছে দেখো, 170 কমন, তাই না? 170 L230 230 কমন। হ্যাঁ, আর বাদিকের কোনটা আনকমন? 260 L260 260 আর ডান দিকেরটা 155 155 155। গুড, ভেরি গুড। আচ্ছা, যখন আমরা লেফট আউটার জয়েন করব তখন হচ্ছে আমরা বাদিকের সবগুলোকেই কনসিডার করব, এবং তার সাথে যদি কোনো ডান দিকের রিলেশনের এই কমন অ্যাট্রিবিউটস তার যদি ভ্যালু না পাই সেখানে আমরা নাল লিখব। কিন্তু আমরা শুধুমাত্র বাদিকের সমস্ত অ্যাট্রিবিউটসকে কনসিডার, বাদিকের সমস্ত টাপলকে কনসিডার করব যদি লেফট আউটার জয়েন হয়। আর যদি রাইট আউটার জয়েন হয় তাহলে আমরা ডান দিকের যে রিলেশনটা আছে তাদের সমস্ত অ্যাট্রিবিউটসকে কম্পেয়ার করব, লিখব। হ্যাঁ, আর ডান দিকের ক্ষেত্রে রেসপেকটিভ জায়গায় যেসব জায়গায় মানে আমরা কোনো ভ্যালু খুঁজে পাচ্ছি না সেখানে নাল। আর যেটা হচ্ছে তোমার বোথ আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ডান বা দুটোই কনসিডার করবো। এক্সাম্পলে চলে যাই তাহলে সুবিধা হবে। যেমন ধরো যে টেবিলটা একটু খেয়াল করো, হ্যাঁ, এই দুটার মধ্যে কমন আছে কত? 170 আর 230, তাই না? তাহলে আমরা যদি এমনি ন্যাচারাল জয়েন করি তাহলে দুটো পাবো, 170 আর 230। আর যদি লেফট আউটার জয়েন করি তাহলে আমরা পাবো হচ্ছে 260। সবগুলো নিতে হবে যে লেফট আউটার জয়েনের সিম্বলটা কি, এই যে সিলিং এর মতো, তাই না? তাহলে এখানে আমরা 260 নিয়েছি। 260 নিয়ে কি হবে, এই যে এইটা আমরা কমন পাই নাই, এই ভ্যালুটা গেছে নাল, ঠিক আছে? এই যে এখানে আমরা পাই নাই তার কোনো করেসপন্ডিং, এই যে এটা পাই নাই, কারণ এখানে তো নাই, এখানে তো 260 নাই, তাহলে কাস্টমার নেমটা কি হবে, কাস্টমার নেমটা যাবে হচ্ছে নাল, তার কাস্টমার নেমটা নাল হয়ে গেছে, বুঝা গেছে? আর যদি আমরা এটা হচ্ছে লেফট আউটার, আর যদি রাইট আউটার করতাম, রাইট আউটার তাহলে কি আসতো, এই যে 155 আসতো, তাহলে 155 এর জন্য কি, 155 রাইট, তাহলে 155 এর করেসপন্ডিং দুইটা ভ্যালু নাই, ব্রাঞ্চ নেমও নাই আবার অ্যামাউন্টও নাই, অ্যামাউন্টও দুটাই নাল আসবে, এই যে দুটাই নাল আসছে। আর যদি ফুল করি, বোথ করি আর কি, মানে বোথ বা ফুল আউটার জয়েন, তাহলে সবগুলোই নির্ব। তাহলে দেখো ন্যাচারাল জয়েন তো হলোই, আর যদি আমরা কোনো আউটার জয়েন করি তাহলে কিন্তু নাল ভ্যালু চলে আসতে পারে, ন্যাচারাল চলে আসতে পারে অপারেশনের মধ্যে, বুঝতে পারলে? এই নাল ভ্যালুর সমস্যা কি, এই সমস্যাগুলো হচ্ছে এইটা। হ্যাঁ, নালের সমস্যা হচ্ছে এইটা। আমরা কি বলো, কি বলছো, ন্যাচারাল জয়েন কখন করব আর আউটার জয়েন কখন করব?
আচ্ছা সমস্যা যেটা হচ্ছে জানো, সমস্যা হচ্ছে কি যে ন্যাচারাল জয়েনে অনেকগুলো টাপল হারিয়ে যাচ্ছে, অনেকগুলো কিন্তু পাচ্ছি না। এখানে ধরো যে অ্যাক্টিভিটির সংখ্যা 4টা বা 5টা, কিন্তু এটা তো অনেক হতে পারে, 10টা 15টা হতে পারে, 12 বা 4 5টার মধ্যেও যদি কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু অংশ থাকে। যেমন আমরা তো লেফট আউটার জয়েনে, লেফট আউটার জয়েনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু প্রিভিলেজ পাচ্ছে কে, লেফটে সবাই পাচ্ছে, লেফট আউটার জয়েন এটা রাইট হয়ে গেছে, এটা লেফট, তাই না, লেফট। তাহলে তাহলে এইখানকার সবাই পাচ্ছে লেফট আউটার জয়েনে, তার অর্থ কি, তার অর্থ হচ্ছে যে আমরা এখানে প্রিভিলেজ দিচ্ছি। এটা অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন ধরো এটা তো হচ্ছে একটা ব্যাংকের কথা বলা হয়েছে, ধরো দুটো ব্যাংকে দুটো ব্রাঞ্চের কোনো একটা ক্রস প্রোডাক্ট তৈরি হবে। এমন হতে পারে যে না, এই ব্রাঞ্চটাতে যাদের লোন নাম্বার আছে এবং বি ব্রাঞ্চটাতে যাদের, মানে দুইটা ব্রাঞ্চ থেকে যারা লোন নিয়েছে আমরা তাদের একটা লিস্ট চাই, কিন্তু দেখা গেল যে প্রথম ব্রাঞ্চে থেকে লোন দেওয়ার অ্যামাউন্ট অনেক বেশি, মানে মানে লিমিটটা আর কি অনেক বেশি দেওয়া হয়, আর দ্বিতীয় ব্যাংক থেকে কম দেওয়া হয়, অথবা উল্টোটা হয় যেটাই হোক না কেন, তখন বলে যে না না এটা না, প্রথম ব্যাংক থেকে যারা যারা নিয়েছে এটা দ্বিতীয় ব্যাংক থেকে নিক বা না নিক আমার সবার নাম চাই। তখন আমাকে কি করতে হবে, লেফট আউটার জয়েনে যেতে হবে। তাহলে প্রথম ব্যাংক থেকে সবারটা তো পাবোই, তারই সাথে দ্বিতীয় ব্যাংক থেকে যাদের যাদের কমন আছে আমরা শুধু সেটুকু পাচ্ছি, কিন্তু দ্বিতীয় ব্যাংক থেকে যারা অল্প টাকা ঋণ নিয়েছে, ঋণ নিয়েছে প্রথম ব্যাংকে নাই, সেটা আমরা তো পাচ্ছি না। তাহলে এটা ডিমান্ডের সাথে, মানে এটা কোয়েরির যে ডিমান্ডটা আসবে, রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেমটা আসবে সেখানকার চাহিদাটা কেমন, তারপর ডিপেন্ড করবে যে কখন কোনটা করতে হবে। আচ্ছা এখন যে নাল অপারেশন গুলো দেখো কি ঘটনা ঘটে, নালের সাথে যদি মানে অর অপারেশন হয়, লজিক্যাল অর, শুধুমাত্র যদি কোনো দিকে ট্রু এর সাথে এটা তোমার অর হয় তাহলে এটা লজিক্যাল অপারেশনটা হবে ট্রু, আর যদি কখনো তোমার ই হয় মানে ফলস এর সাথে হয় অথবা আননোন এর সাথে হয় তাহলে এটা হবে আননোন, ঠিক আছে। আবার যদি এন্ড অপারেশনটা হয় তাহলে তাহলে হচ্ছে ফলস এর সাথে করতে হলে এটা তোমার হচ্ছে ফলস, হ্যাঁ এটা এমনি সিম্পলি লজিক্যাল অপারেশনের মতনই তাই, তাই না, যে কোনো একটা যদি জিরো হয় তাহলে জিরো হবে, আর যদি একটা ওয়ান হয় তাহলে ওয়ান হচ্ছে, তাই না। আননোন মানে তো জিরো না, কিন্তু ওই জায়গাটায় মিল আছে যে ট্রু এর সাথে অর হলে অলওয়েজ ট্রু, বাকি পার্টটা কি আছে যেটা আমাদের হেডেক নাই, ট্রু এর সাথে অর হওয়া মানে অলওয়েজ ট্রু, হ্যাঁ, আর ট্রু ছাড়া অন্য কিছুর সাথে অর অপারেশনটা আননোন, সেটা ফলস হোক আর আননোন হোক। আবার যদি ফলস হয় তাহলে তো আমরা জানি যে এটা জিরো, মানে লজিক্যালি জিরো, সুতরাং এটার সাথে মাল্টিপ্লাই করলে অবশ্যই জিরো হবে বা ফলস হবে, কিন্তু বাকিটা আমরা জানি না, আসলে জানি না বলে এটা হবে হচ্ছে আননোন। এইটা হচ্ছে কি একটা বড় সমস্যা আর কি নাল অপারেশনের। আর বাকি আচ্ছা তোমরা কি আপডেটিং ডিলেশন গুলো করেছো এমনি এসকিউএল এ প্র্যাকটিক্যালে? যেগুলা মিলবে সেগুলা কিন্তু, তবে এটা পার্থক্য যেটা ম্যাথমেটিক্যালি যেটা পার্থক্য যে এটা কোনো ডিসপ্লে করবে না, কোনো রেজাল্ট এ আসবে না, এটা ডেটাবেস থেকে ডিলিট করে দিবে পার্মানেন্টলি, এটা ডেটাবেস থেকে ইরেজ করে দিবে এটা হচ্ছে। আর ইনসার্শনটা কি অপারেশন হতে পারে বলো তো, মানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা কি এটা, ইনসার্শনটা ডিফারেন্স নাকি মাল্টিপ্লাই নাকি হবে, ইনসার্শন ইনসার্শনটা নতুন কিছু যোগ করা, তো অ্যাডিশন, তাহলে কি অপারেশন ম্যাথমেটিক্যাল অপারেশনটা কি এটা হতে পারে, অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন কি কি বলি মানে অ্যালজেব্রাতে, এন্ড এন্ড না এন্ড হলে তো অর ইউনিয়ন স্যার, ইউনিয়ন ইউনিয়ন মানে কনকেটিনেশন, হ্যাঁ ইউনিয়ন রাইট, কনকেটিনেশন ইউনিয়ন হবে তাহলে এটা, তাই না, তাহলে ইনসার্শনটা হবে আসলে জি স্যার ইউনিয়ন, ঠিক আছে ইউনিয়ন অপারেশন, ওকে। আর আরেকটা অপারেশন হচ্ছে এটা বলতে তোমরা করেছো যে সেটা বলতে আপডেট করা, তাই না, কোন একটা পার্টিকুলার ভ্যালুকে, ডিলেশন বা তোমার হচ্ছে ইনসার্শন যে অপারেশনটা আছে এটা আসলে পুরো টাপলের উপর করে, হোল টাপল, আমরা এটা পার্সিয়ালি না কিন্তু না, হয় পুরো টাপল ইনসার্ট করতে হবে অথবা পুরো টাপলকে ডিলিট করতে হবে। আর যদি আমরা পার্ট মানে মানে পার্সিয়ালি একটা করতে চাই টাপলে তখন আমরা করবো হচ্ছে আপডেট অপারেশন, হ্যাঁ আপডেট অপারেশনটা আসলে এক ধরনের তোমার ইয়ে, আসলে
কি বলা হচ্ছে যে ইউনিয়ন, কিন্তু ইউনিয়নটা কিসের টাপলের মধ্যে ইউনিয়ন, টাপলের ভ্যালুগুলোর মধ্যে ইউনিয়ন রিপ্লেস করা হবে আর কি, টাপলের ভ্যালুর ভিতর চেঞ্জ করা হবে। যেমন এখানে ম্যাথমেটিক্যালি যেটা বলা হচ্ছে আমাদের এটা ব্যালান্স, ব্যালান্সকে কি করা হয়েছে এত পার্সেন্ট দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এই কি বলে হচ্ছে যে এটা হবে প্রজেকশনে যে আউটপুটটা আসবে রেজাল্টের যে রিলেশনটা হবে সেই রিলেশনে অরিজিনাল যে ব্যালান্স ছিল সেই ব্যালান্সের সাথে 5% বৃদ্ধি পাবে, তাই না? গুণ দিচ্ছি কত 1.05 দিয়ে। ওকে, এইভাবে আমরা আপডেট করতে পারি। তো ওই যে তোমাদের ওখানে যেটা এসকিউএলে ছিল সেট, তাই না? আপডেট করার সময় সেট ব্যবহার করেছো নাকি? সেট করেছো স্যার? সিলেক্ট, সিলেক্ট দিয়ে কি জানা করেছিলাম স্যার, ভুলে গেছি। প্রথম ল্যাব থেকে করাইছিল আপডেট করেছিল। আচ্ছা, এটা মানে সোজা এই তিনটা, সোজা এই তিনটা অত কঠিন কিছু না সিলেক্ট আপডেট, কারণ এটা তো জাস্ট এই রিলেশনের উপর অপারেশনটা করবে, কিন্তু মূল যে কারণটা হচ্ছে এটা কিন্তু একটা রিলেশন, এই যে এটা একটা এক্সপ্রেশন অ্যাকাউন্ট, তাই না? আমাদের মূল কাজটা হচ্ছে কিন্তু এই জায়গাটাই, আপডেট ইনসার্শন ইজি, মূল জায়গাটা হচ্ছে কি যে এই রিলেশনটা অনেকগুলো কোয়েরির আউটপুট হতে পারে, পরে একটা কমপ্লেক্স কোয়েরির আউটপুট হবে এটা, সিলেক্ট দিয়ে আমরা সেই কাজটা করি। আসলে সিলেক্ট দিয়ে এই কমপ্লেক্স কোয়েরি থেকে আমরা রেজাল্টেন্ট যে কোয়েরিটা পাবো সেই কোয়েরির উপর ফাইনালি আপডেট অপারেশন করব, এটা হতে পারে। আর যদি একটা সিঙ্গেল রিলেশনের উপর হয় তাহলে তো খুবই সোজা, একটা টেবিল আছে সেই টেবিলের নতুন করে রেকর্ড যোগ করতে হবে বা টাপল যোগ করতে হবে বা রেকর্ড মুছে দিতে হবে বা একটা পার্টিকুলার রেকর্ডের কিছু ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে হবে, সেটা তো সোজা। কিন্তু অন্যটা হতে পারে, বলতে পারে যে অমুক অ্যাকাউন্টের ব্যালান্সে যদি 100 বেশি হয় এবং তার কাস্টমারের বাড়ি যদি ধরো রংপুর হয় তাহলে তাকে অ্যাকাউন্টের ব্যালান্সে 10% যোগ করে, তখন কি করতে হবে? দেখা যাবে যে তিন চারটা রিলেশন মিলে একটা রিলেশন তৈরি হয়েছে বা তিন চারটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, কন্ডিশনকে করার পরে তখন শুধুমাত্র আপডেট অপারেশনটা ব্যবহার করা যাবে। যারা যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে যেসব টাপল, সেই টাপলের তখন আমরা শুধুমাত্র পার্টিকুলার একটা মানে ফিল্ডের উপরে ভ্যালুটা আপডেট করতে পারবো। সুতরাং মূল জায়গার কিন্তু কোয়েরিটা, হ্যাঁ, এটা হচ্ছে অনেক পরের মানে এটা এই অংশটুকু রিলেটিভলি সোজা, কঠিন না। তাহলে আজকে কই গেলাম।